দর্শক শুভেচ্ছা নেবেন, আশা করছি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। স্ক্রিনে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি এডিট করা ভিডিও। এতদিন এই ভিডিওগুলো সাধারণত কম্পিউটারের মাধ্যমে করা হতো, আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে এই ভিডিওটি করা যায়। শুরুতেই আপনি মোবাইলের যে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। তা আমি ওপেন করছি। এরপর আমরা একটি প্রজেক্ট নিব, অর্থাৎ যে ভিডিও ক্লিপটাতে আমরা এই ইফেক্টটা অ্যাড করতে চাই সেই ইফেক্টটা আমি নিব। শুরুতে ইফেক্টটা নিলাম, এরপর এখান থেকে আমি এটা অ্যাড করে দিব। অ্যাড করার পর আপনি পুরোটা একবার একটু নিজে নিজে দেখবেন, দেখার পর একেবারে শেষের দিকে চলে আসবেন। আসলে এখানে ক্যাপকাটের যে একটা লগ আছে সেই লগটা আপনি তুলে দিবেন। এরপর আপনি এখান থেকে এই যে এখানে দেখুন যে ইফেক্ট নামে একটা অপশন আছে, এই ইফেক্টটা আপনি ক্লিক করবেন। তারপর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে স্ক্রল করে সামনে আসবেন, এখানে লেন্স নামক একটি অপশন আছে, এই লেন্স অপশনে আপনি চলে যাবেন। একবার একটু স্ক্রল করবেন উপরের দিকে এবং শেষের দিকে দেখতে পাবেন আপনি বাইনোকুলার নামে একটি ভিডিও ইফেক্ট আছে। অর্থাৎ এই ভিডিও ইফেক্টটির মাধ্যমে কিন্তু আপনি শুরুতে দেখানো যে ভিডিওটি ছিল ক্লিপ সেই ভিডিওটি তৈরি করতে পারবেন। এখানে আপনার অ্যাডজাস্টের একটা বাটন আছে বা একটা বার আছে, এই বারটি ধরে আপনি সামনে অথবা পিছে নিলে স্পিড কমাতে পারবেন, বাড়াতেও পারবেন। এরপর আপনি কি করবেন, এখান থেকে অ্যাপ্লাই করে দিয়ে এটা পুরোটা একেবারে লেয়ারটা শেষ পর্যন্ত দিবেন, যাতে করে বাইনোকুলারের এই ইফেক্টটা শেষ পর্যন্ত থাকে। তাহলে আপনার ভিডিওটাতে একটা সুন্দর লুক আসবে। এরপর আমরা কি করব, একবার টেস্ট করে দেখব যে আসলে আমাদের এই ভিডিও ক্লিপটা কেমন হলো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিও ক্লিপটা আমরা শুরুতে যে ভিডিওটা দেখেছিলাম ঠিক তার মতোই হচ্ছে। দর্শক, ভিডিও এডিটিং নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা ভিডিও এডিটিং যদি শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এবং আমরা একটা সিরিজ করব, যাতে করে একবারে যারা শুরু থেকে অর্থাৎ বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা এই ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান বা ভিডিও এডিট করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো। এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফুটেজটি কেমন হলো আমরা দেখলাম, আমাদের গ্যালারিতে সেই ভিডিওটা চলে আসছে এবং ভিডিওটা আমরা একটু ওপেন করি। এই যে দেখুন, একেবারে স্ক্রিনে প্রথমবার দেখানো যে ভিডিওটা সেই ঠিক সেই ভিডিওটার মতোই। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।